এবার ব্যাচেলার পয়েন্ট বয়কটের ডাক এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনাই সয়লাভ হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সব সমালোচনার মুখ্য জায়গাটি তৈরি হয়েছে এখন ব্যাচেলার পয়েন্ট বয়কট এবং ব্যাচেলার পয়েন্ট নাটকটি বন্ধের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলেই এই বিষয়টি এখন খুব দ্রুতই চোখে পড়ছে এবং ছড়িয়ে পড়ছে। ব্যাচেলার পয়েন্টের কিছু সংলাপ সম্প্রতি কিছু দৃশ্যে, যে সংলাপগুলো অতি বেশি নগ্ন আকারে প্রচারিত হয়েছে এবং সেগুলো ফেসবুকে বিভিন্ন ছোট ছোট ক্লিপ আকারে ছড়িয়ে পড়েছে, সেগুলো একেবারেই আমাদের সমাজ সংস্কৃতির জন্য যায় না এবং যেগুলো দেখে আগামী প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছেন বলেই সমালোচকরা সমালোচনা করছেন। সেই সমালোচনার দায়সারা জবাবও দিয়েছেন এর নির্মাতা অমি। সেই জবাবে তিনি বলেছেন, নাটক তিনি সমাজ থেকেই বানান, আকাশ থেকে বানান না, অর্থাৎ সমাজে যা কিছু ঘটে সেটিই তার নাটকে দেখানো হয়। এরকম জবাবের পরিপ্রেক্ষিতেই সমালোচকরা তাকে পাল্টা প্রশ্ন করেছেন বিভিন্নভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে সেগুলোও দেখা যায়, প্রশ্নগুলো এরকম, সমাজে তো অনেক কিছুই ঘটে, সমাজের হুবহু চিত্র কি নাটক সিনেমা, জীবনের হুবহু চিত্র কি নাটক সিনেমা। জীবন গল্পে অনেকগুলো চিত্রনাট্য থাকে, যেমন একটি পরিবারে পাত্রপাত্রী থাকে, বাবা মা থাকে, ছেলে সন্তান বউ ঝি সবাই থাকে, কিন্তু সেই পরিবারে একটি কিংবা দুটি কিংবা তিনটি বাথরুম টয়লেট সেটিও থাকে। টয়লেটের ভেতরে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর দৃশ্যায়ন নিশ্চয়ই নাটক কিংবা সিনেমাতে উঠে আসে না। কিংবা মানুষের ব্যক্তি জীবনে, ব্যক্তি রোমান্সের জীবনে কিংবা স্বামী স্ত্রীর জীবনে, আবদ্ধ ঘরে লাইট অফ করার পরে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো নিশ্চয়ই নাটকে উঠে আসে না এবং সেটি নাটকে উঠে আসার কোনো কারণও নেই, কারণ ওটা লাইট অফ করা কিংবা দরজা বন্ধ করে ওপারে থেকে গোপনে করার কর্মই। অর্থাৎ ব্যাচেলার পয়েন্ট সম্পর্কে নির্মাতা অমি যে যুক্তি খণ্ডন করেছেন, তিনি সমাজ থেকেই নাটক বানান, আকাশ থেকে বানান না, এই যুক্তিটি, এই উত্তরটি একেবারেই ধোপেটে কেনা বলেই মনে করছেন সমালোচক মহল। ব্যাচেলার পয়েন্টে সম্প্রতি কক্সবাজার সফর করছে ব্যাচেলার বাহিনী। তারা একটি হোটেলে দিন যাপন করছে, যে হোটেলটিতে সেই দৃশ্যগুলোর চিত্রায়ন করা হয়েছে সেই হোটেলটিও বাংলাদেশের একটি বিশেষ বাহিনীর হোটেল। এক অর্থে সেই হোটেলের বিজ্ঞাপনও হচ্ছে পর্বগুলোতে, তাতে কি সেই হোটেলের নির্ভরযোগ্যতা কিংবা গ্রহণযোগ্যতাও কমছে না? ব্যাচেলার পয়েন্টের সাম্প্রতিক পর্বগুলোতে যে জঘন্য গালাগালি এবং যে জঘন্য শব্দ প্রয়োগ করা হয়েছে সেই শব্দ প্রয়োগ কোনোভাবেই নাটকে বাংলাদেশের সংস্কৃতিতে আসার কথা নয়। সেই শব্দ প্রয়োগগুলোই মূলত এত সমালোচনা এবং ব্যাচেলার পয়েন্ট বয়কটের ডাক পর্যন্ত আসার মুখ্য কারণ। যেমন ব্যাচেলার পয়েন্টে সব থেকে আঘাত পেয়েছেন দর্শকরা যে সংলাপটিতে, সেটি হচ্ছে যৌনকর্মীর ছেলে। যৌনকর্মীর ছেলে এই সংলাপটি নাটকের পাশা চরিত্র একাধিকবার বলেছে। এই চরিত্রটি কক্সবাজারে যাওয়ার পরে সহবাস করে দেব এই গালিটি একাধিকবার দিয়েছে এবং সেটি কোনো রকম বিপ ছাড়াই প্রকাশ হয়েছে। এই জাতীয় শব্দ, এই জাতীয় ভাষা যখন বাংলা নাটকে প্রয়োগ হয় তখন সেটি সংস্কৃতির জন্য হুমকিই মনে করছেন সমালোচকরা, নাট্যবোদ্ধারা এবং সংস্কৃতিজনেরা। সাধারণ দর্শকও প্রতিবাদে ফেটে উঠেছেন। এখন কি হবে তাহলে? ব্যাচেলার পয়েন্ট বন্ধ হয়ে যাবে? এই যে নগ্ন শব্দ, অশ্লীল শব্দ, অশ্লীল সব অঙ্গভঙ্গির কারণে এত জনপ্রিয়তা পাওয়া এই নাটকটি, তাহলে কোন পরিণতিতে এগোচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? সাম্প্রতিক সময়ে ব্যাচেলার পয়েন্টকে নিয়ে তৈরি হওয়া যে বিতর্ক, সেই বিতর্কের মাধ্যমে উঠে আসা বয়কটের ডাক, তার সঙ্গে আপনি কি একমত নাকি আপনার কোনো ভিন্ন বিশ্লেষণ আছে? জানাতে পারেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে।